স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনায়ার ফারুকের শো আবারও বাতিল ব্যাঙ্গালোরে গত শনিবার ব্যাঙ্গালোরে শো হবার কথা থাকলেও পুলিশ সেটি বাতিল করেছে পুলিশ জানিয়েছে আয়োজকরা অনুষ্ঠানের আগে থেকে অনুমতি নেননি সে কারণেই বাতিল করা হয়েছে এই শো কর্ণাটকের হিন্দুত্ববাদী সংগঠন জয় শ্রীরাম সেনা ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার প্রতাপ রেড্ডির কাছে মুনায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে মুনায়ার নাকি হিন্দু দেবতাদের নিয়ে আঘাত করেছেন এই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালোর পুলিশ মুনায়ার কমেডি শো ডোংরি টু হেয়ার বাতিল করে এই শোটি জেপি নগরের এম কনভেনশন হওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে গত বছরের নভেম্বরও বাতিল করা হয়েছিল মুনায়ার ফারুকির শো এর আগে হায়দ্রাবাদও মুনায়ারের শো বন্ধ করার চেষ্টা করে বিজেপি বিধায়ক রাজা সিং যদিও পুলিশ হস্তক্ষেপে হায়দ্রাবাদের শো সফলভাবে অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত বছরের জানুয়ারিতে মধ্যপ্রদেশের কিছু হিন্দুত্ববাদী লোকের মিথ্যা অভিযোগে মুনায়াল ফারুকিকে গ্রেফতার করেছিল পুলিশ সাঁত্রিশ দিন জেলে থাকার পর মুক্তি পেয়েছিলেন তিনি এরপর থেকে হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং রাজনৈতিকরা ক্রমাগতই মুসলিম কমেডিয়ানকে টার্গেট করে চলেছে গত এক বছরে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির বাধার কারণে বেঙ্গালোর গুরুগ্রাম রায়পুর সুরাট আহমেদাবাদ ভাদোরা গোয়া এবং মুম্বাইতে ফারুকি শো বাতিল করা হয়েছে